দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব উভয়ের। কিছু কিছু দম্পতি মানসিক ও শারীরিক ভাবে পরস্পর এত বেশি বিচ্ছিন্ন অনুভব করে যে তা সম্পর্কের ক্ষেত্রে সত্যিকারের তালাকের চেয়ে বেশি ক্ষতি করে। সারা বিশ্বের যুগলরা শোবার ঘরে দূরত্ব তৈরি হওয়া নিয়ে কথা বলা এড়িয়ে চলে থাকে, যদিও ওই যুগল এবং বৃহত্তর পরিবারের ক্ষেত্রে এই অবস্থা বাস্তবিক পক্ষে তালাকের চেয়ে বেশি ক্ষতি করে। বিবিসি এই ধরনেরই কিছু যুগলের সঙ্গে যারা আবেগশূন্যতা অনুভব করছেন তাদের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন এবং থেরাপিস্টদের সঙ্গে এর সমাধানের বিষয়ে জানতে চেয়েছে। হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে হেলথ সিরিজ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের একটি কথা বলতে চাই, আমাদের ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করা হয় অনেক কষ্ট করে, তাই আপনাদের কাছে আমার অনুরোধ, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক। দায়িত্ব নিন দুজনেই। একটি কথা উভয়েরই মনে রাখা উচিত, একতরফা আর যাই হোক সম্পর্ক হয় না। আমরা প্রায়ই ভুল করি, রিলেশনশিপ টিকিয়ে রাখা ও ভাঙনের সমস্ত দায়িত্ব ও সম্ভাবনা একটি পক্ষের উপর ছেড়ে দেই। পুরুষেরা নারীদের আর নারীরা পুরুষদের দোষারোপ করেন। আপনি ভাবুন, একটি সম্পর্ক কি করে একটি পক্ষ সামলে নেবেন? বাকি যিনি থাকবেন তার কোনো রেসপন্সিবিলিটি ও যত্নের প্রয়োজন নেই? যদি নাই থাকে তাহলে তা সম্পর্ক নয়। সম্পর্কটা দাঁড়িপাল্লার মতো, যার দুটো দিক সমান ভার নিলেই ভারসাম্য বজায় থাকে। নিজেকে দিয়ে বিচার করুন, আপনি কর্মজীবী, আপনার সঙ্গীও তাই। কর্মক্ষেত্র ছাড়াও আপনাদের উভয়েরই পরিবার, বন্ধু ও অন্যান্য সামাজিক কিছু সম্পর্ক রয়েছে। দুজনের দিক থেকেই এই বিষয়গুলোকে ছাড় দিন। লক্ষ্য করুন, আপনার আচরণে আপনার সঙ্গী এসব সম্পর্ক সহজভাবে সচল রাখতে বাধাপ্রাপ্ত হচ্ছেন কিনা। যদি তিনি আপনাকে এই বিষয়ে ছাড় দিতে পারেন তাহলে আপনিও। যদি আপনি তাকে চাপে রাখেন, তার স্বাভাবিক জীবনযাপনে বাধার কারণ হন, তাহলে একটা সময় পর আপনার সহজ বিষয়গুলোকেও আপনার সঙ্গীর কাছে কঠিন হয়ে ঠেকবে। তৈরি হবে তুলনাবোধ, তার মনে হবে তিনি আপনাকে ছাড় দিচ্ছেন, তবে আপনি কেন নন। মনোযোগ দিন, বাধা নয়। প্রিয় মানুষের প্রতি মনোযোগ মানেই এই নয়, তার দিকে সর্বক্ষণ নজর রাখতে হবে, তাকেই সারাক্ষণ ভাবতে হবে। তবে খেয়াল রাখা জরুরি, হতে পারে আপনার সঙ্গী আপনার প্রতি একটু বেশি যত্নশীল, স্নেহপরায়ণ বা অবসেসড, কিন্তু এতে আপনি বিরক্ত। একটু ভেবে দেখুন তো, তিনি আপনাকে ভালোবাসেন বলেই আপনাকে নিয়ে ভাবেন, এতে বিরক্তি প্রকাশের কিছু নেই। হ্যাঁ, যদি তার এই অযত্নশীলতা আপনার স্বাভাবিক চলাফেরাকে বাধাগ্রস্ত করে তবে সেক্ষেত্রে ভিন্ন কথা। ব্যাপারটি আপনার সঙ্গীকে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলুন। সুন্দরভাবে বললে বা বোঝালে সবই সম্ভব। ভালোবাসার প্রকাশ, নারী হন বা পুরুষ, ভালোবাসার প্রকাশ করাটা খুব জরুরি। কথায় কথায় ভালোবাসি বলতে হবে তা নয়, কিন্তু আপনার কাজ ও আচার আচরণে যেন সেটা প্রকাশ পায় আপনার সঙ্গীর কাছে। ভয় নয়, আশ্রয় হন সঙ্গীর কাছে। আপনার প্রতিমূর্তি কি বা কেমন তা নিয়ে ভেবেছেন কখনো? তিনি কি আপনাকে ভয় পান নাকি আশ্রয় ভাবেন? আপনার কথা বা আচরণ কি তার ভয়ের কারণ? সম্পর্কে ভয় দূরত্ব সৃষ্টি করে। বর্তমান সময়ে রিলেশনশিপে স্ট্যাবিলিটির চেয়ে ব্রেকআপের সংখ্যা বেশি স্পষ্ট। এক সময়ে অনেক প্রেমিক যুগলদের কাছেই সম্পর্কের যে কোনো সমস্যার একমাত্র সমাধান হচ্ছে ব্রেকআপ। আপনি কি আপনার সঙ্গীর যে কোনো ভুল আচরণ বা ঘটনার কারণে ব্রেকআপের হুমকি তার দিকে ছুড়ে দিচ্ছেন বা তিনি দিচ্ছেন আপনাকে? যদি নিজেদের মধ্যে সমস্যা থাকে তাহলে সেটা নিজেরাই মিটিয়ে নিন। হোক একটু ঝগড়া, কথা কাটাকাটি, মান অভিমান, সময় নিন, আপনাআপনি সব ঠিক হয়ে যাবে। যদি ভালোবাসা সত্যিই থাকে তবে মিটে যাবে সব। একসঙ্গে থাকবেন এটা যদি লক্ষ্য হয় তবে এসব ঝগড়া, পছন্দ অপছন্দ নিয়ে কথা কাটাকাটির এক সময় অবসান হয়ে যাবে, এটা নিশ্চিত। আর যদি এটা মাথায় থাকে যে যেকোনো বিষয় নিয়ে লাগলেই ছেড়ে দেবেন বা ছেড়ে যাবেন, তাহলে নিশ্চিত কোনোদিনও এসব সমস্যার সমাধান হবে না।
কারণ মনে আশঙ্কা থাকবেই যে পাশের মানুষটি ছেড়ে যাবে একদিন। নারী পুরুষ উভয়েরই স্বাধীনতা বোধ রয়েছে, স্বাধীন চিন্তা ও নিজের একটি স্বতন্ত্র জগৎ রয়েছে প্রতিটি মানুষেরই। ভালোবাসার সম্পর্ক এমনই হওয়া উচিত যা পরস্পরের স্বাধীনতা, মূল্যবোধ ও সম্মানের স্থানগুলোকে অক্ষত ও সুরক্ষিত রাখবে। ভিডিওটির মাধ্যমে যদি আপনি উপকৃত হন তবেই আমাদের সার্থকতা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।